তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী শরতের শুরুর দিকে প্রথম দফা বৈঠকের আশা করছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা এলো। বাণিজ্য সহায়তায় ডিজিটাল বাণিজ্য এবং দুর্নীতি বিরোধী মান বিষয়ে আলোচনা হবে। একুশ শতকের বাণিজ্য বিষয়ে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান উদ্যোগের কথা প্রকাশ পায় গত জুনে। এখন দুপক্ষই আলোচনার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের মুখপাত্র সারা বিয়ানচি। তিনি বলেন এই আলোচনা আরও সমৃদ্ধ এবং চাঙ্গা অর্থনীতি গড়তে সহায়ক হবে। ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $10 বিলিয়ন। এদিকে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক উত্তেজনাপূর্ণ।